হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পরেশনাথ জৈন টেম্পলে এবং এই টেম্পলটি কলকাতার সব থেকে বড় জৈন টেম্পল। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের এই টেম্পল সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবো এবং তার সাথে জানিয়ে দেবো এই টেম্পল কোথায় অবস্থিত, তোমরা এখানে কীভাবে আসবে, এই টেম্পল কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং যাবতীয় তথ্য। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই তোমরা এই পরেশনাথ টেম্পলে কিভাবে আসবে। তোমরা শোভাবাজার মেট্রো থেকে যে কোনো একটি অটো নিয়ে গৌরীবাড়ি স্টপেজে আসবে এবং সেখান থেকে এই বাঁদিকের গলি দিয়ে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে পরেশনাথের মন্দির। তবে মন্দিরে প্রবেশের আগে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের জানিয়ে দিই। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর এই মন্দিরটি স্থাপন করেন। 23তম জনতীর্থঙ্কর শ্রী পরেশনাথের স্মরণেই এই মন্দিরটি স্থাপন করা হয়। বন্ধুরা, এই স্থানে কিন্তু 4টি টেম্পল রয়েছে, সেগুলি হচ্ছে শীতলনাথজি টেম্পল, চন্দ্রপ্রভুজি টেম্পল, মহাবীর টেম্পল এবং দাদাবাড়ি টেম্পল। এবং আমি আজকে এই ভিডিওতে তোমাদের এই 4টে টেম্পলই সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দেব। তোমাদের সর্বপ্রথমে এই তিন মাথার মোড়ে আসতে হবে এবং এই তিন মাথার মোড়ে এসেই তোমরা বাঁদিকে পেয়ে যাবে শ্রী চন্দ্রপ্রভুজি টেম্পল এবং তার ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে শীতলনাথজি টেম্পল। এবং এই ডান দিক দিয়ে যে রাস্তাটি ঘুরে গেছে, এখানে কিছু দূরে গেলেই পেয়ে যাবে প্রথমে দাদাবাড়ি টেম্পল এবং তারপরে মহাবীর টেম্পল। তো বন্ধুরা, তোমরা এখন যে মন্দিরটিকে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে শ্রী চন্দ্রপ্রভুজি মহারাজজিকে মন্দির। অত্যন্ত সুপ্রাচীন একটি মন্দির এটি। তো চলো বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক। প্রাঙ্গণে প্রবেশ করতেই পথের দুধারে পড়ল অসংখ্য ছোট বড় গাছ এবং তারপর পৌঁছে গেলাম একেবারে মন্দিরের সিঁড়ির সামনে, যেখানে দুটি পাথরের সিংহ আমাদের অভ্যর্থনা জানালো। বন্ধুরা, এটি হচ্ছে শ্রী চন্দ্রপ্রভুজি মহারাজজিকে মন্দির। বন্ধুরা, এখানে মন্দিরের ভিতরের অংশের ছবি বা ভিডিও তোলা নিষেধ, তাই কোনো রকম ভিডিও বা ছবি দেখাতে পারলাম না। এরপর চন্দ্রপ্রভুজি মন্দিরের দর্শন করে আমরা এই পথ দিয়ে চললাম দাদাজিকে মন্দির এবং মহাবীর মন্দির দেখতে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। এখান থেকে কয়েক পা এগিয়েই আমরা প্রথমেই পেয়ে গেলাম দাদাজিকে মন্দির। আমরা এসে পৌঁছলাম এক বিশালাকৃতি সিংহ দরজার সামনে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি এই মুহূর্তে কলকাতার বাইরে রাজস্থান বা অন্য কোনো স্টেটের কোনো একটি কেল্লার সামনে দাঁড়িয়ে রয়েছি। বিশালাকৃতি সিংহ দরজা এবং তার কারুকার্য দেখতে দেখতে ধীরে ধীরে প্রবেশ করলাম দাদাজিকে মন্দিরের অন্দরমহলে। এক অসাধারণ কারুকার্য মণ্ডিত গেট পেরিয়েই চোখে পড়ল এক বিশালাকৃতির মন্দির প্রাঙ্গণ, যার শান্ত পরিবেশ এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সামনেই মন্দির। চলুন আপনাদেরকে এই মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাই। একটি বিশাল জায়গা নিয়ে এবং একটি বৃহৎ জলাশয়ের সামনে এই মন্দির, এক কথায় অসাধারণ। দাদাজিকে মন্দির দর্শন করে আমরা এই পথ দিয়ে ডান দিকে গিয়েই পেয়ে গেলাম শ্রী মহাবীর মন্দির। বন্ধুরা, এটি হচ্ছে শ্রী মহাবীর মন্দির এবং এই গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এক অসাধারণ কারুকার্যে ভরা এই মন্দির। এই মন্দিরের কারুকার্য দেখে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। এক অপূর্ব কারুকার্য মণ্ডিত এই মন্দির, যা আপনাকে মুগ্ধ করবেই। এরপর আমরা ফিরে এলাম সেই তিন মাথার মোড়ে এবং এখানেই রয়েছে সেই বিখ্যাত এবং অত্যন্ত সুন্দর শীতলনাথজি টেম্পল। তো চলুন বন্ধুরা, এর ভিতর প্রবেশ করা যাক। মন্দিরের গেটের বাঁদিকেই রয়েছে সেই বিখ্যাত ফলক শ্রী শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির ও বাগান। এটি স্থাপন করেছিলেন রায় বদ্রীদাস মুকিম বাহাদুর বাংলায় 1273 সনে এবং এটি হচ্ছে সেই অপূর্ব কারুকার্য মণ্ডিত শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির। বন্ধুরা, আমি সর্বপ্রথমে তোমাদের এই শ্রী শীতলনাথজি মন্দিরের প্রাঙ্গণটি সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একটি বিশাল জলাশয় এবং একটি অত্যন্ত সুন্দর বাগানে ঘেরা এই শ্রী শীতলনাথজি মন্দির প্রাঙ্গণ, যা তোমাদের দেখে অত্যন্ত ভালো লাগবে। আর বন্ধুরা, এটি হলো পরেশনাথ মন্দিরের সবথেকে প্রধান আকর্ষণ শ্রী শীতলনাথজি মন্দির। এক অসাধারণ কারুকার্য মণ্ডিত এই মন্দির, যার সামনে শুধু অবাক চোখে তাকিয়ে থাকতে হয়। বন্ধুরা, অন্যান্য মন্দিরগুলির মতনই এখানেও মন্দিরের ভিতরের কোনো ছবি বা ভিডিও তোলা নিষেধ।
আর এই মন্দিরের একেবারে মুখোমুখি আমরা পেয়ে গেলাম রায় বদ্রীদাস মুকিম বাহাদুরের মূর্তি, যিনি কিনা এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এর পাশেই রয়েছে এই বিশাল অট্টালিকা, যার কারুকার্য সত্যি নয়নমুগ্ধকর, যা কখনো কখনো ব্রিটিশ স্থাপত্যের কারুকার্যকে মনে করিয়ে দেয়। মন্দিরের দুই পাশে এই রকম হাতির মূর্তি দেখতে পেলাম। শ্রী শীতলনাথজি মন্দির প্রাঙ্গণে আমরা অসংখ্য ছোট বড় মূর্তি দেখতে পেলাম, কোনোটি শ্বেতপাথর দিয়ে গড়া, আবার কোনোটি ইউরোপিয়ান ধাঁচে সৃষ্টি, যেগুলি তোমাদের যথেষ্ট ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল শ্রী পরেশনাথ জৈন টেম্পলের চারটি মন্দিরের দর্শন। আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আজকে পরেশনাথের জৈন টেম্পলের সামনে থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, বাই বাই।